ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघाध्यक्ष पूजनीय शिवानंद महाराज, जिनि महापुरुष महाराज नामे परिचित छिलेन, तार कथोपकथने संकलन शिवानंद बाणीर प्रथम खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आज के जे घटनाटी आमरा पाठ एवं आलोचना करब सेटी घटे देवघरे 1333 बंगाब्द 1926 सालेर गोरार दिके विद्यापीठेर नूतन जमीते गृह प्रतिष्ठा उपलक्षे महापुरुष महाराज बेलुर मठ होते अनेक सन्यासी ब्रह्मचारी सह देवघरे आसेन। তাহার শুভাগমনে তথায় নিত্য আনন্দোৎসব চলিতেছিল। মহাপুরুষজির পুত্র সঙ্গে সকলেই প্রাণী এক আধ্যাত্মিক অনুপ্রেরণা অনুভব করিয়া ধন্য হইয়াছিল। তিনিও ওই পবিত্র তীর্থক্ষেত্রে খুব আনন্দে ছিলেন। একদিন অনেক সাধু ব্রহ্মচারী তাহার নিকট সমবেত হইয়াছেন, এমন সময় জনৈক সন্ন্যাসী প্রশ্ন করিলেন, মহারাজ আপনার ভ্রমণ বৃত্তান্ত কিছু বলুন, শুনতে খুব ইচ্ছে হয়। মহাপুরুষটি স্মিত মুখে বললেন, সেসব পুরানো খবর, শুনে আর কি হবে, সে একসময় খুব করা গেছে, এখন তো ঠাকুর আমাদের এই কর্মবৃত্তান্তে টেনে এনেছেন, তাঁর যুগধর্ম প্রচারের জন্য এখন এইরূপই প্রয়োজন, তাই এই বুড়ো বয়সে আমাদের দ্বারাও ঠাকুর তাঁর কিছু কিছু কাজ করিয়ে নিচ্ছেন। আমরা তো ভেবেছিলাম যে তপস্যা করে জীবন কাটিয়ে দেব, করছিলামও তাই, কিন্তু ঠাকুর তা করতে দিলেন কোথায়, দেখো না খেটে খেটে স্বামীজি কত অল্প বয়সে শরীর চলে গেল, তিনি তো হিমালয়ে তপস্যা করতে কতবার গিয়েছিলেন, কিন্তু কে যেন তাকে টেনে হিমালয়ের ক্রোর থেকে নামিয়ে নিয়ে এলো। তারপর তিনি রাজপুতানা প্রভৃতি নানা স্থানে ঘুরতে লাগলেন, কত রাজা মহারাজার সঙ্গে তাঁর কাজ ছিল, ঘুরতে ঘুরতে পোরবন্দর এলেন, তখন সেই স্টেটের রাজা ছিল না, নানা রকম অব্যবস্থা চলেছিল, সেজন্য গভর্নমেন্ট শ্রী শঙ্কর রাওকে, পুরো নামের শঙ্কর রাও পাণ্ডুরঙ্গা, শঙ্কর রাওকে অ্যাডমিনিস্ট্রেটর বা কার্যনির্বাহক করেছিলেন। শ্রী শঙ্করাও খুবই বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ও অতি সৎলোক ছিলেন। ইউরোপের নানা স্থান ঘুরেছিলেন এবং ফ্রেঞ্চ, জার্মান প্রভৃতি ভাষাও বেশ শিখেছিলেন। তাঁর বাড়িতে তার নিজের প্রকাণ্ড লাইব্রেরি ছিল, নিজেও খুব পড়াশোনা করতেন, তার পুস্তকালয় দেখে স্বামীজির ভারী লোভ হল। কথায় কথায় শ্রী শঙ্করাওকে ইচ্ছা জানাতে তিনি খুবই খুশি হয়ে বললেন, আপনার যতদিন ইচ্ছে এখানে থেকে পড়ুন। তখন স্বামীজি কিছুদিন ওখানে থেকে গেলেন। শঙ্কর রাও বেশ ভালো সংস্কৃত জানতেন। একদিন তিনি স্বামীজিকে বলেন, দেখুন স্বামীজি, আগে শাস্ত্রাদি পড়ে মনে হতো যে শাস্ত্রগুলোর মধ্যে কোনো সত্য নেই, ওগুলো সব শাস্ত্রকারদের মাথার খেয়াল, যার যা ইচ্ছে তাই লিখে গেছেন, কিন্তু এখন আপনাকে দেখে ও আপনার সঙ্গ করে আমার সে ধারণা পরিবর্তিত হয়েছে, এখন মনে হচ্ছে আমাদের ধর্মগ্রন্থাদি সবই ঠিক, আমি পাশ্চাত্য দেশে দেখেছি যে ওদেশের চিন্তাশীল ব্যক্তিগণ আমাদের হিন্দু ধর্ম, দর্শন ও শাস্ত্রাদি সম্বন্ধে জানবার জন্য বিশেষত উৎসুক, কিন্তু এমন লোক তারা এখনো পায়নি যিনি তাদের কাছে গিয়ে এসব শাস্ত্রাদি ঠিক ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন। আপনি যদি ওদেশে গিয়ে আমাদের বৈদিক ধর্ম নিয়ে তাদের নিকট ব্যাখ্যা করেন তো খুব বড় কাজ হয়। এই দেখো কিভাবে তার কাজের সূচনা হয়। তা শুনে স্বামীজি বললেন, তা বেশ তো, আমি সন্ন্যাসী মানুষ, আমার কাছে এদেশ ওদেশ কি, দরকার হলে যাব। তখন শঙ্কর রাও বললেন, ওদেশে অভিজাত সম্প্রদায় মিশতে গেলে ফরাসি ভাষা শেখা দরকার, আপনি ফরাসি শিখুন, আমি আপনাকে ফরাসি শেখাবো। তখন তিনি বেশ ফরাসি শিখে ফেললেন। আমি তখন আলমবাজার মঠে রয়েছি, স্বামীজি তার পূর্বে প্রায় 2 বৎসর যাবৎ নিরুদ্দেশ, তিনি যে কোথায় আছেন তা কেউ জানত না, আলমবাজার মঠ দেখেও জাননি, হ
হঠাৎ একদিন মস্ত চার পাতা এক চিঠি এসে হাজির। কি ভাষায় যে ও চিঠি লেখা তা আমরা কিছুই বুঝতে পারলুম না। শশী মহারাজ ও সারদা সামান্য ফরাসি জানত। তারা অনেক দেখে বলল, এ তো নরেনের চিঠি বলে মনে হচ্ছে, ফরাসি ভাষায় লেখা। তখন ওই চিঠি নিয়ে কলকাতায় অঘর চাটুর্যের কাছে যাওয়া হলো। তিনি হায়দ্রাবাদ স্টেট কলেজের প্রিন্সিপাল ছিলেন, বেশ ভালো ফরাসি জানতেন। তিনি ওই চিঠি পড়ে আমাদের বাংলা করে বুঝিয়ে দিলেন। তখন স্বামীজির খবরও পাওয়া গেল আর জানা গেল তিনি ফরাসি ভাষা শিখেছেন। হ্যাঁ, আগে বলেছিলাম যে স্বামীজি ধ্যান জপ ও তপস্যা দিতেই জীবন কাটিয়ে দেবার মতলব করেছিলেন, কিন্তু যে মহাশক্তি রামকৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন তিনি তাকে তা করতে দিলেন না। জগতের উদ্ধারের জন্য যুগ ধর্ম প্রচাররূপ কার্যে নিয়োজিত করলেন। তিনি তো যোগীরাজ, ইচ্ছে করলেই সমাধিস্থ হয়ে বসে থাকতে পারতেন, কিন্তু ঠাকুর তাকে তীব্র কর্মের ভিতর টেনে আনলেন। তিনিও সকলকেও তোমাদের সকলকেও তিনি তার যুগ ধর্ম প্রতিষ্ঠার সহায়ক রূপে নিয়োজিত করেছেন। যাকে তিনি ডেকেছেন সেই ধন্য। দেওঘর বিদ্যাপীঠ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ যে বিদ্যালয়টি, সেটির নতুন ঘরে এখন যেখানে, এখন যে নতুন বাড়ি, এখন যে নতুন কমপ্লেক্স, এই কমপ্লেক্সে আসে 1926 সালে। এবং সেই বাড়ি মন্দির এইসবগুলির যখন ভিত্তিপ্রস্তর বা কোনো কোনো জায়গায় কোনো কোনো বাড়ি শেষ হয়ে গেছে, সেই সব বাড়িগুলি যেখানে ছাত্ররা থাকবে, স্কুল হবে, এইসবের ভিত্তিপ্রস্তর দিতে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ আসেন। কিছু ঘরের ভিত্তিপ্রস্তর এবং মূলত গোটা আশ্রমটারই আনুষ্ঠানিক উদ্বোধন করতে আসেন। বলছেন, এই যে মহাপুরুষের আগমনে কিরকম পরিবেশ তৈরি হয়। বিগত দিন আমরা একটা ভারী সুন্দর কথা বলছিলাম, সেটা হচ্ছে তন্মাত্রা। তন্মাত্রা ইংরেজিতে বলে অ্যাম্বিয়েন্স, এটা বললে বোধহয় আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। এই তন্মাত্রা এমন একটা ভাব, একটা ঘনীভূত ভাব, যেখানে অনেক মানুষ সুচিন্তা বা কুচিন্তা করেন, সেই সুচিন্তা বা কুচিন্তা যে গভীর ভাব সেখানে ছড়িয়ে থাকে, তার ভেতরে আপনি গেলেই আপনি সেই ভাবে ভাবান্বিত হয়ে যান। দেখবেন মন্দিরে গেলে আপনি প্রার্থনাই হয়তো করছেন, হয়তো জাগতিক প্রার্থনা করছেন, নিজের হয়তো কোনো একটা গৃহ নির্মাণ কাজ আরম্ভ করেছেন, সেটার জন্য যে ঋণ করেছেন সেই ঋণ শোধ হয়নি, তার জন্যই ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, স্বার্থেই প্রার্থনা করছেন, কিন্তু আপনি প্রার্থনা পরায়ণ হয়েছেন, আপনি সমস্ত মন প্রাণ উজাড় করে সেই ভগবানের চিন্তাতে নিজেকে সম্পূর্ণ ডুবিয়ে দিয়েছেন। এইটার কথা, এটা আমাদের সব সময় হয়ে থাকে যে আমরা যেন একবারে ডুবে থাকি ভগবানের চিন্তাতে, এটা হয়ে যায়। এবং তার তখন তার ভেতরে যে ঢোকে তার মধ্যেও সেই ভাবটি জাগতে থাকে। ভগবান বলছেন না যে আমাকে যেভাবেই চিন্তা করুক না কেন আমি তাকে সেই মতো ফল দিই। কিন্তু এই যে আমরা সকাম প্রার্থনা করি আর নিষ্কাম প্রার্থনা করি, কিন্তু আমরা সেইভাবে ভাবিত হয়ে থাকি। মহাপুরুষ মহারাজের যে উচ্চ আধ্যাত্মিক ভাব, এটি যেন তাঁর সঙ্গে সঙ্গে যেন চলেছে। এবং যে ওই জায়গায় মহাপুরুষ মহারাজির কাছে এসে পৌঁছেছে, তিনিও সেই আধ্যাত্মিক অনুপ্রেরণা অনুভব করছিলেন। আমাদের মনে আছে 2009 কি 2010 সালের ঘটনা, পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ তখন সঙ্ঘের সঙ্ঘগুরু, নতুন রীতি অনুযায়ী ঠাকুরের পুত্র জন্মতিথিতে নতুন ব্রহ্মচারীদের সন্ন্যাস মন্ত্র দীক্ষা হয়েছে। এবং সন্ন্যাস দীক্ষার দুদিন বাদে দ্বিতীয় দিন বিকেলবেলা সন্ধ্যারতির ঠিক পরে সঙ্ঘগুরু নতুন সন্ন্যাসীদের সঙ্গে বসেছেন। আমরাও যারা বুড়ো সাধু ছিলেন, মানে যাদের অনেক কয়েক বছর আগে সন্ন্যাস হয়েছে, আমরাও গিয়ে সেই পূজ্যপাদ মহারাজির কথা শুনবার জন্য আমরাও বসেছিলাম। এই তরুণ সন্ন্যাসী যারা সদ্য সন্ন্যাস ব্রতে দীক্ষা হয়েছে, তাদের হৃদয়ের যে বৈরাগ্যের আগুন, আর তার ভেতরে যেন পূজ্যপাদ মহারাজের শব্দ, তার দীর্ঘ সাধন জীবনের যে শব্দ অনুভব, শব্দ অনুভব শব্দ মশাল হিসেবে তাতে অগ্নি সংযোগ করছিল, এটা আমরা বেশ বুঝতে পারছিলাম। এক ঘন্টা পেরিয়ে গেছে, আমরা বুঝতেও পারিনি যে এক ঘন্টা পেরিয়ে গেছে।
আমরা হাঁ করে পূজ্যপাদ মহারাজের সেই সব কথাবার্তা শুনছিলাম এবং বুঝতেই পারিনি। আমরা একটি ঘন্টা অতিক্রম তো হয়েছে বটেই, আমরা বুঝতেই পারিনি বা আমাদের মনেও পারিনি এরপর আমাদের এই কাজ আছে সেইটা করতে হবে। আমরা এমন একটা উচ্চ ভাবের ভেতরে ডুবে গিয়েছিলাম, ঠিক সেই রকম ভাব যেন এখানে হয়েছে। যিনি সংকলক তিনি লিখছেন, তিনি ওই পবিত্র তীর্থক্ষেত্রে খুবই আনন্দে ছিলেন, নিজেও আনন্দে ছিলেন অন্যদেরও আনন্দে রেখেছিলেন। সাধু ব্রহ্মচারীদের মধ্যে একজন তাকে প্রশ্ন করলেন যে আপনাদের ভ্রমণ বৃত্তান্ত কিছু বলুন, অর্থাৎ আপনাদের সাধন জীবনের গল্প, প্রথম জীবনের যে গল্প সেটি আমরা শুনতে চাই। মহাপুরুষ মাঝি স্মিত হেসে বললেন, ও সেসব পুরনো খবর শুনে আর কি হবে, সে এক সময় গেছে। এখন তো ঠাকুর আমাদের এই কর্মবৃত্তান্তে টেনে এনেছেন, তার যুগ ধর্ম প্রচারের জন্য এখন এইরূপই প্রয়োজন, তাই এ বুড়ো বয়সে আমাদের দ্বারাও ঠাকুর তাঁর কাজ কিছু কিছু করিয়ে নিচ্ছেন। দেখুন এখানে একটা খুব সুন্দর কথা হচ্ছে যে তাঁরা একটা সময় গভীর তপস্যায় মগ্ন ছিলেন, কিন্তু ঠাকুর যে মুহূর্তে আহ্বান করেছেন সে মুহূর্তে ঠাকুরের কাজে তিনি জড়িয়ে পড়েছেন। এক নতুন কাজ, কি কাজ? না শিবজ্ঞানে জীবসেবা, তাই বলছেন কর্মবৃত্তান্তে টেনে এনেছেন। ঠাকুর শুধু নরেনকেই টানেননি, নরেন সমাধি চেয়েছিলেন, নরেন সমাধি চেয়েছিলেন, সারাদিন নাকি সমাধিতে ডুবে থাকবেন, মাঝে মাঝে তিনি এসে শরীর রক্ষার জন্য একটু খেয়ে আবার সুখদেবের মতো গভীর সমাধিতে মগ্ন হয়ে থাকবেন। এ তো আমাদের সকলের স্বপ্ন, কিন্তু ঠাকুর বলছেন ছি ছি ছি, এত নিচু আধার, মানে আমি তোকে কত উঁচু আধার ভেবেছিলাম আর তুই এত ছোট চিন্তা করলি। আমি ভেবেছিলাম তুই একটা বিরাট বটবৃক্ষ হবি, সেই বটবৃক্ষের তলায় বহু মানুষ এসে আশ্রয় লাভ করবে, আর তুই কি না সমাধি চাইছিস? না রে না, এই এত ছোট কিছু ছোট ভাবনায় ভাবতে নেই। ঠাকুরের অদ্ভুত আদেশ, আমরা মাঝে মাঝে খুব অবাক লাগতো প্রথম দিকে, কিন্তু যত দিন যাচ্ছে তত দেখেছি যে তাঁর তৈরি করা এই যে ভাবনা, তার তৈরি করা এই যে কর্মপ্রণালী, এর মতো ভালো জিনিস বোধহয় জগৎ সংসারে আর দুটি কিছু নেই। সেই কারণে তিনি যেন বলছেন যে আমরা তো তপস্যার মধ্যেই ছিলাম, যুগ ধর্ম প্রচার। যুগ ধর্মটা কি? যুগ ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রচারিত যুগ ধর্ম কি? শ্রীরামকৃষ্ণ প্রচারিত যুগ ধর্ম পূর্বাপুর সমস্ত মণি ঋষিরা বলে গেছেন। কি বলে গেছেন তারা? তারা বলেছেন একম সত বিপ্রা বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, বিপ্রা অর্থাৎ পণ্ডিতরা তাকে নানা বলে থাকে। এইটা তার প্রথম সত্তা তিনি বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? না যে যে পথ দিয়েই যাক না কেন, প্রত্যেকে যদি তার পথের প্রতি নিষ্ঠাবান থাকে তাহলে একজন যে জায়গায় গিয়ে পৌঁছবে সিদ্ধির প্রান্তে তার যে অনুভব হবে অন্যজনেরও সেই অনুভব হবে। এখন প্রশ্ন উঠতে পারে, এ কথা তো শাস্ত্র বলেছে, তাহলে শ্রীরামকৃষ্ণের অতিরিক্তটা কি? শ্রীরামকৃষ্ণ আমাদের মনের জানলা দরজাগুলোকে খুলতে শিখিয়েছেন আর বলেছেন যে ধর্মে যা কিছু ভালো সেটিকে গ্রহণ করে নিজে সমৃদ্ধ হও, এটি যুগ ধর্ম প্রচারের জন্য প্রয়োজন। এটি হলো যুগ ধর্ম এবং এই ভাবটি প্রচারের জন্য তারা এসেছিলেন। এর আগে কেউ কখনো ভাবেনি, বৌদ্ধ যুগে খানিকটা এসেছিল এই ভাব, কিন্তু উপাসনা জ্ঞানে মানুষের সেবা করার যে ভাব এটি সম্পূর্ণ স্বামী বিবেকানন্দের দেওয়া এই জগতের কাছে, এটি একটি। দুই হচ্ছে সন্ন্যাসীরা আগেকার দিনে ধারণা ছিল বিরজাহম করে তারা জঙ্গলে চলে যাবে, ভগবানের চিন্তায় তারা রত থাকবে এবং গৃহস্থরা এই সন্ন্যাসীদের আহার বিহারের ব্যবস্থা করবেন। কিন্তু স্বামীজি একটি নতুন ভাব দিয়ে গেলেন, সেটাও একটি যুগধর্ম। কীরকম? না সন্ন্যাসীরা এই মানব জঙ্গলের মধ্যে বসে মানুষের সেবা করবে উপাসনা জ্ঞানে, নিজের সঙ্গে নিজেকে লড়াই করে এবং এই মানব সমাজের যা কিছু ঘাত প্রতিঘাত সেগুলোকে সম্যক রূপে অনুধাবন করে মানুষের সেবা, এক নতুন ধরনের সাধন পদ্ধতি, তাই বললেন যুগ ধর্ম। তাই বলছেন এই বুড়ো বয়সেও আমাদের দ্বারা ঠাকুর কিছু কিছু কাজ করিয়ে নিয়েছেন, এটা বিনয়,
বলছেন তিনি প্রচুর কাজ করতেন। বলছেন আমি তো ভেবেছিলাম তপস্যা করে জীবন কাটিয়ে দাও দেব, করছিলামও তাই, কিন্তু ঠাকুর তা করতে দিলেন কোথায়। তিনি সত্যি সত্যি চেয়েছিলেন তপস্যা করবেন। তিনি যখন ফিরে এলেন, স্বামীজি তার হাতে একটি কিছু টাকা দিলেন, যেটা ব্রিঙ্গার রাজা একটি কিছু টাকা দিয়েছিলেন যাতে কাশীতে তাদের একটি আশ্রম হয় যেখানে এই অদ্বৈত ভাবটির প্রচার এবং প্রসার হয়। একেবারে সম্পূর্ণ নিরাবলম্বন হয়ে ওই ব্রিঙ্গার রাজের কটি টাকা সামান্য করে প্রস্তুত হল শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম বারাণসী, যার প্রতিষ্ঠাতা স্বয়ং স্বামী শিবানন্দজি মহারাজ। তাই বলছেন আমরা তো তাই করতে চেয়েছিলাম, ঠাকুরা করতে দিলেন কই। এবার বলছেন দেখো না খেটে খেটে স্বামীজিরই কত অল্প বয়সে শরীর চলে গেল, তিনি তো হিমালয়ে তপস্যা করতে কতবার গিয়েছিলেন কিন্তু কে যেন তাকে হিমালয়ের ক্রোর থেকে নামিয়ে নিয়ে এলো। স্বামীজির মতো অত উচ্চ আধার তিনি তো তপস্যা করেই কাটবেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাষায় অত ছোট নজর করতে নেই। তাই তিনি সেই ছোট নজর আত্মমুক্তির কথা ভাবলেন না, জগতের মুক্তির জন্য ভাবলেন। বলছেন তিনি ঘুরতে ঘুরতে সে সময় রাজপুতানা হয়ে পোরবন্দরে এসে পৌঁছলেন। পোরবন্দরে সেই বাড়িটি এখনো আছে যেখানে এখন পোরবন্দর রামকৃষ্ণ আশ্রম তৈরি হয়েছে। এই দিলীপ ক্রিকেট কলেজ যে আছে এবং ভোজেশ্বর শিব, এই দুটি মন্দির, একটি মন্দির এবং একটি ক্লাব, তার মাঝখানে এই শঙ্কররাও পাণ্ডুরঙ্গের বাড়ি যেখানে, সেইখানে সে বাড়িটি এখনও ওরকমভাবেই আছে, যেটি বর্তমানে শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রম পোরবন্দরে একটি শাখা কেন্দ্র। বলছেন তিনি খুব পণ্ডিত ছিলেন, তিনি সেই সময় পোরবন্দর রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। তিনি বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ এবং সৎ লোক ছিলেন। চারটি গুণের কথা বলছেন, শুধু তিনি বিদ্বান নয়, তিনি বুদ্ধিমান, তার তিনি বিচক্ষণ, জাস্ট একবার খুব সুন্দর পারফেক্ট জেন্টলম্যান, আরেকটা হচ্ছে অতি সৎ লোক, কাজে কথায় চরিত্রে যিনি ভীষণ রকমের সৎ। ইউরোপে নানা স্থান ঘুরেছিলেন, অনেক ভাষা শিখেছিলেন, তার মধ্যে ফ্রেঞ্চও শিখেছিলেন। তার বাড়িতে একটি বিরাট বড় লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরির হদিশ কিন্তু পরবর্তীকালে পাওয়া যায়নি। সেই লাইব্রেরিতে অনেক বই ছিল যেটি দেখে স্বামীজির খুব লোভ হয়েছিল। তিনি শঙ্কর রাও পাণ্ডুরঙ্গকে জানালে তিনি স্বামীজিকে ওই বাড়িতে থাকতে বলেন এবং যতদিন ইচ্ছা থেকে পড়াশুনো করবার ইচ্ছাটি, স্বামীজির যে ইচ্ছা সেটা পূর্ণ করে দেন। শঙ্কররাও নিজে খুব ভালো সংস্কৃত জানতেন। তিনি স্বামীজিকে বলেছিলেন দেখুন স্বামীজি, এটা দেখুন, এটা এই অনুভবটা সবারই হয় যদি কেউ খুব সিরিয়াসলি দুটো জিনিস একসাথে করে, শাস্ত্র চর্চা এবং সাধন ভজন, তাহলে তারই অনুভূতিটা আসবেই। দেখুন স্বামীজি, আগে শাস্ত্রাদি পড়ে মনে হতো শাস্ত্রগুলির মধ্যে যেন কোনো সত্য নেই, ওগুলো সব শাস্ত্রকারদের মাথার খেয়াল, যার যা ইচ্ছে তাই লিখে গেছে। শাস্ত্রকে বলা হয়, আমাদের শাস্ত্রকে বলা হয় অপৌরুষেয়, মানে কেউ এটিকে রচনা করেননি। তাহলে কোত্থেকে এলো? না, এগুলো প্রত্যেক সাধকরা সাধন ভজন করেছেন, ব্রহ্ম সম্পর্কে যার যেমন অনুভূতি হয়েছে তিনি শব্দাকারে সেটি প্রকাশ করেছেন এবং পরবর্তীকালে সেই শব্দটি তিনি তার শিষ্যদের কাছে রেখে গেছেন স্মৃতির মাধ্যমে। তারপরে এইরকমভাবে শুনে শুনে তারা শিখেছেন শ্রুতি হয়ে, পরবর্তীকালে আরও পরে যখন আর এটি রাখা এভাবে সম্ভব হলো না, তখনই লিখিত আকারে এই অনির্বচনীয় ভাবরাশিগুলি ছিলেন। তাই বলছেন সেগুলো পড়ে আমার মনে হতো যে মানুষের মাথার খেয়াল, কিন্তু একটি জিনিস দেখে তার অদ্ভুত পরিবর্তন হলো, এটি আমাদের জানা দরকার। তিনি বলছেন কিন্তু এখন আপনাকে দেখে ও আপনার সঙ্গ করে আমার সে ধারণা পরিবর্তিত হয়েছে, এখন মনে হচ্ছে আমাদের ধর্মগ্রন্থাদি সবই ঠিক। দেখুন একটা মানুষ তার জীবনচর্যা এত তীব্র, এমন শাস্ত্রবিহিত জীবনযাপন করেছেন যে তাঁকে দেখলে যেন শাস্ত্রের মর্মার্থ বোঝা যায়। পূজ্যপাদ আত্মস্থানন্দজি যখন অল্প বয়সী ছেলে মেয়েদের দীক্ষা দিতেন, দীক্ষার শেষে একটি কথা তিনি বলতেন, আমি শুনেছি, সেটা হলো এই, তিনি বলতেন যে সাধন ভজন কেমন করে করতে হয়,
সাধন পথ কি, মন্ত্র কি, গুরু কি, ইষ্ট কি, এই বিষয়ে তোমাদের একটি সম্যক ধারণা হয়ে গেল। এখন এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে মানুষ তোমায় দেখে বলে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। এক মহা দায় স্বয়ং শ্রীরামকৃষ্ণ আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। শুধু সপ্তাহান্তে একবার করে খণ্ডনভব শুনতে মন্দিরে যাওয়া নয়, পাঠের পর একটা লাড্ডু বা জিলিপি খাওয়া আমাদের উদ্দেশ্য নয়, প্রত্যেক মাসে কিছু কিছু চাঁদা দেওয়া সেও আমাদের উদ্দেশ্য নয়, উৎসবে আসা যাওয়া করা সেও আমাদের উদ্দেশ্য নয়। তাহলে আমাদের ধর্মজীবনের উদ্দেশ্য কি? ধর্মজীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাবটি এমনভাবে চর্চা করা যেটা আমার চরিত্রের একটি অঙ্গ হয়ে যাবে। দেখুন, শাস্ত্রের যে কথা সেটি যেন শ্রীরামকৃষ্ণের এই স্বামী বিবেকানন্দের আচরণে প্রকাশ পাচ্ছিল, এবং শঙ্কর রাও পাণ্ডুরঙ্গ অমন পণ্ডিত, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষ, তিনি স্বামী বিবেকানন্দকে দেখে শাস্ত্র নিহিত যে সিদ্ধান্ত বাক্যগুলি আছে সেগুলির যেন জীবন্ত প্রতিরূপ বলে তার মনে হতে থাকল। তিনি বললেন, আমি পাশ্চাত্য দেশে দেখেছি যে ওদেশের মানুষেরা, ওদেশের চিন্তাশীল ব্যক্তিগণ আমাদের হিন্দু ধর্ম, দর্শন ও শাস্ত্রাদি সম্বন্ধে জানবার জন্য বিশেষ উৎসুক, কিন্তু এমন লোক তারা এখনও পায়নি যিনি তাদের নিকট এসব শাস্ত্রাদি ঠিক ঠিক ব্যাখ্যা করতে পারেন। আপনি যদি ওদেশে গিয়ে আমাদের বৈদিক ধর্ম তাদের নিকট ব্যাখ্যা করেন তো খুব ভালো হয়। এই প্রথম এইটি স্বামীজির মাথায়, এই শঙ্কর রাও পাণ্ডুরঙ্গ ইনি দেন ভাবনাটা, যে বিদেশে গিয়ে আমাদের দেশীয় যে ভাব সেটি বলা। ইদানিং অনেক গুরুরাই যাচ্ছেন, তারা গিয়ে যোগটোক শেখান, যোগ অবশ্য শেখানো দরকার, কিন্তু উচ্চ ভাবের সঙ্গে কেমন করে নিজের মনের যোগ শেখাতে হয়, মনের মনটিকে যোগ করতে হয়, এটি শেখানো অনেক বেশি জরুরি। তাই তিনি বলছেন যে আপনি যদি বিদেশে গিয়ে শেখান সে কাজটি অত্যন্ত ভালো হতে বাধ্য। তিনি মহাপুরুষ মহাজি বলছেন, এই দেখো কিভাবে তার কাজের সূচনা হয়। তা শুনে স্বামীজি বললেন, তা বেশ তো, আমি সন্ন্যাসী মানুষ, আমার আবার আমার কাছে এদেশ ওদেশ কি, সাধুর কাছে তো কোনো সাধু তো কোনো বিশেষ কোনো দেশের অংশ নন। স্বদেশ ত্রিভুবনত্রয়ম, তিন ভুবন তাঁর স্বদেশ এটি বলা হয়। বলছেন দরকার হলে যাব। তিনি স্বামীজিকে বলেন যে ওদেশের যে অভিজাত সম্প্রদায় তাদের মধ্যে ফরাসি ভাষার প্রচলন খুব বেশি, তাই তাদের ভেতরে প্রচার করতে গেলে ফরাসি জানাটা খুব জরুরি। শঙ্কর রাও পাণ্ডুরঙ্গ তিনি খুব ভালো ফরাসি জানতেন, তিনি স্বামীজিকে ফরাসি শেখালেন। মহাপুরুষ মহাজি বলছেন, আলমবাজার মঠে একদিন হঠাৎ একটা মোটা চিঠি এসে উপস্থিত এবং তাতে অন্য একটা ভাষায় লেখা আছে। শারদানন্দজি এবং শশী, শারদা মানে হচ্ছে স্বামী ত্রিগুণাতীতানন্দজি, এবং শশী মানে রামকৃষ্ণানন্দজি, তারা কিছু এই ফরাসি পড়তে জানতেন। তারা দেখে বললেন এটি ফরাসিতে লেখা এবং তিনি এটি নরেন্দ্রনাথের চিঠি। তখন তারা কলকাতায় অবস্থিত আমাদের যে হায়দ্রাবাদ স্টেট কলেজের প্রিন্সিপাল অঘোর চট্টোপাধ্যায় মশাইয়ের কাছে গেলেন। তিনি খুব ভালো ফরাসি জানতেন, তিনি পড়ে এই স্বামীজি সম্পর্কে খুব সুন্দর স্বামীজির যে চিঠিটি পড়ে তার বঙ্গানুবাদ করে স্বামীজির খবর তাদের দিলেন। তার থেকেই তারা জানতে পারলেন যে স্বামীজি ফরাসি ভাষা শিখেছেন। মহাপুরুষ মহাজি বলছেন, হ্যাঁ, আগে বলেছিলাম যে স্বামীজির ধ্যান জপ তপস্যাতিতে জীবন কাটিয়ে দেওয়ার মতলব ছিল, কিন্তু যে মহাশক্তি রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন তিনি তাকে তা করতে দিলেন না। জগতের উদ্ধারের জন্য যুগ ধর্ম প্রচার রূপ কার্যে নিয়োজিত করলেন। তিনি তো যোগীরাজ, ইচ্ছে করলেই সমাধিস্থ হয়ে থাকতে পারতেন, কিন্তু ঠাকুর তাকে তীব্র কর্মের ভেতর টেনে নিয়ে এলেন। স্বামীজিকে কেমন করে ঠাকুর নিয়ে এলেন এ কথা আমরা সবাই জানি। তাই তিনি যোগীরাজ জানি খুব সহজেই শ্রীরামকৃষ্ণ থাকাকালীনই তার ব্রহ্মজ্ঞান হয়েছে এবং তার ভাব সমাধি হয়েছে, তেমনি তাকে তিনি টেনে সাধারণ কাজের মধ্যেই মানুষের সেবাতে নিয়ে এলেন। এরপরের মহাপুরুষ মহাজির কথাটি বলছেন সেটি খুব ইম্পর্টেন্ট।
তিনি বলছেন, তোমাদের সকলকেও তিনি তার যুগধর্ম প্রতিষ্ঠার সহায়ক রূপে নিয়োজিত করেছেন। যাকে তিনি ডেকেছেন সেই ধন্য। আমাদের মনে যখন ডিপ্রেশন ডিপ্রেশন আসবে না, তখন এই কথাটা বারবার মনে করবেন, স্বয়ং শ্রীরামকৃষ্ণের ডাকে। আমার মতো অনেক ছড়িয়ে আছে, রাম শ্যাম যদু মধু বোকা হাঁদা, আমার মতো অনেক ছড়িয়ে আছে এই জগৎ সংসারের বাগানে। আমায় স্বয়ং শ্রীরামকৃষ্ণ আহ্বান করেছেন, তাকে ভালোবাসবার সুযোগ দিয়েছেন, আমি তাকে ভালোবাসবার সুযোগ পেয়েছি, এই বোধটা যেন আমাদের সবসময় জাগে। জনৈক সন্ন্যাসী প্রশ্ন করছেন, তপস্যা ও সাধন ভজনের তো প্রয়োজন আছেন, আপনারা তো কত করেছেন? মহাপুরুষটি উত্তর দিচ্ছেন, হ্যাঁ, ভজন সাধনেরও খুব দরকার, তপস্যাও চাই। জীবনের গতি ভগবৎমুখী করে রাখবার একমাত্র উপায় ভজন সাধন। কিন্তু ভজন সাধন ও তপস্যা কি শুধুই একরকমই? এই যে তোমরা কত কষ্ট করে, কত প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করে ভগবানের কাজ করছো, এও একরকম তপস্যা। সর্বক্ষণ প্রাণে এই ভাব জাগিয়ে রাখতে হবে যে যা সব কাজ করছো সব তাঁর কাজ, তাঁরই সেবা, তোমাদের কিছু নয়, এও একরকমের সাধনা। তিনি কৃপা করে তোমাদের তাঁর কাজের যন্ত্রস্বরূপ করেছেন, তাতে তোমাদের জীবন ধন্য। এটা ঠিক জানবে যে তাঁর যুগধর্ম সংস্থাপনের কোনো কাজ কোনো ব্যক্তিবিশেষের জন্য আটকায় না, যার ভাগ্য ভালো সেই তার কাজ করতে পারে। কত লোক দেখেছি নানা গুণ আছে কিন্তু ঠাকুর তাদের গ্রহণ করেন না। আবার কেউ কেউ বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হয় অকর্মণ্য, কিছু নয়, অথচ ঠাকুর তাদের দিয়ে আশ্চর্যরূপে কাজ করিয়ে দেন। যে তার কাজ করবার সুযোগ পায় সেই ধন্য হয়ে যায়। তাই তো স্বামীজি বলেছেন, ঠাকুর ইচ্ছা মাত্র লাখো বিবেকানন্দ তৈরি করে নিতে পারে। এভাব সর্বদা মনে রাখতে হবে যে তাঁর কাজ করে আমাদের জীবন সার্থক হয়ে গেল। ভগবানের কাজ করতে করতে কর্মীদের ভক্তি বিশ্বাস ক্রমেই হবেই হবে, নিশ্চয়। যেন যারা পাহাড়ে জঙ্গলে ঘুরে ঘুরে মাধুকরী করে সাধন ভজন করছেন, তাদের তপস্যার চাইতে তোমরা যা করছো এও কোনো অংশে কম নয়। আত্মানো মোক্ষার্থম জগৎহিতায় চ, এই যুগধর্ম। তিনি বলছেন, তিনি তপস্যাকে কোনো অংশে ছোট করছেন না, তপস্যাও চাই, কিন্তু কাজটাকেও তপস্যা জ্ঞানে যদি নিই, তাহলে একজন জঙ্গলে পাহাড়ে থেকে মাধুকরি করে ভিক্ষা করে কৃচ্ছতা করে যে সাধন ভজন করছেন, আরেকজন ঈশ্বরের সাধন জ্ঞানে এই ভাব নিয়ে যদি তার প্রত্যেক দিনের কাজটি করেন, তাহলে সেটিও তপস্যায় রূপান্তরিত হবে। তিনি বলছেন এও এক ধরনের সাধনা। তারপরে বলছেন, তিনি কৃপা করে তোমাদের তার কাজের যন্ত্রস্বরূপ করেছেন। গৃহী কি সন্ন্যাসী, প্রত্যেকের এটি মনে রাখা দরকার যে তিনি দয়া করে আমাকে তার কাজের সহায়ক করেছেন। আমাদের তো কত প্রার্থনা ছিল সবসময়, আমারেও নাও তোমারও খেলায়, ভাই হে গদাই ধরি দুটি পায়। আমাদের তোমার খেলাতে নাও, তোমার খেলার মধ্যে খেলার সঙ্গী করো। আমাদের তো কত ইচ্ছে, কিন্তু তিনি যাকে নেবেন সেই সেই তার খেলুড়ে হতে পারবে। তাই বলছেন যে এই যে যুগধর্ম সংস্থাপনের যে কাজ, এটা কোনো ব্যক্তিবিশেষ কারুর জন্য আটকে থাকবে না, তার কাজের মানুষ তিনি নিজে চয়ন করবেন, যার ভাগ্য ভালো সেই তার কাজ করতে পারবে। স্বামীজি বলতেন যে ঠাকুর ইচ্ছা মাত্র লাখো বিবেকানন্দ তৈরি করেন, একজন বিবেকানন্দ তৈরি করাই কত কঠিন, সেখানে এক লক্ষ বিবেকানন্দ তৈরি করে নিতে পারেন। এটি স্বামীজির অবজারভেশন ছিল, এটি স্বামীজির বিশ্বাস ছিল। তাই বলছেন যে তাঁর কাজ করে এই ভাব সর্বক্ষণ মনে রাখতে হবে যে তাঁর কাজ করে আমাদের জীবন সার্থক হয়ে গেল। পূজ্যপাদ স্বামী প্রমেয়ানন্দজী মহারাজ একবার পয়লা মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসে ভারী সুন্দর একটি ভাষণ দিয়েছিলেন, খুব ছোট্ট অথচ খুব অনুভবী ভাষণ। সেই ভাষণে তিনি বলেছিলেন যে জগন্নাথ দেবের রথযাত্রা যেন রথে দড়ি টানতে হয় না, এমনি রথ ঘর ঘর করে এগোয়, তাহলে কেন আমরা আঁকুপাকু করে রথের দড়িটা ধরবার বা সেটা ধরে টানবার চেষ্টা করি? শুধু নিজেদেরকে সার্থক করে নেবার মতো, নিজেদের জীবনকে
একটি সার্থকতা দান করার জন্য আমরা রথের দড়িটিকে ধরি। ঠিক সেই রকম শ্রী ভগবানের কার্য রথচক্র কারুর জন্য অপেক্ষা করে না, সেটি তার আপন গতিতে যাবে। আমরা তাতে গিয়ে সেই কাজে নেমে তার সঙ্গে একীভূত হয়ে নিজেদের ধন্য মনে করি। শেষ প্রশ্ন, জনৈক সন্ন্যাসী কাজকর্ম করতে করতে মাঝে মাঝে খুব অহংকার অভিমান ইত্যাদি এসে পড়ে, খুব স্বাভাবিক, আসেই এগুলো। মহাপুরুষজি বলছেন, যতক্ষণ ভগবানের কাজ করছো এ বুদ্ধি ঠিক থাকবে ততক্ষণ অহংকার ইত্যাদি আসতে পারে না। এটা আসে কেন? না, যখন আমরা মনে করি এ কাজ আমার করছি, যখন আমরা মনে করি এ কাজ ভগবানের করছি। ধরুন আপনি আপনার মালিকের জন্য বাজার করছেন, আপনি ভালো জিনিস কেনেন, কেন? কারণ মালিককে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তাই তার জন্য সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো কেনেন, এবং তাই নিয়ে আপনার কোনো অহংকার হয় না। কেন অহংকার হয় না? না, আপনি কল্পনা করতে থাকেন সেই ফলগুলো খাবার পর তার মুখে চোখে যে আনন্দ সেটি আপনি চিন্তা করতে থাকেন, কখন ভুলে গেছেন আর সেই মালিকের চিন্তায় আপনি মগ্ন হয়ে আছেন। এও ঠিক তাই, ভাব ঠিক থাকলে কোনো ভয় নেই। কাজকর্মের সঙ্গে সঙ্গে নিয়মিত ধ্যানজাপটাও রাখা চাই, ওতে সাম্যভাব ঠিক রেখে দেয়। একটু আধটু অহংকার অভিমান এলেও তাতে বিশেষ কিছু ক্ষতি নেই, তিনি আবার ঘটনাচক্রে ফেলে ওসব দূর করে দেন। অহংকার অভিমানের কথা যা বলছো, তা যারা তপস্যা করতে যাচ্ছে তাদেরও তো এই অভিমান এসে পড়তে পারে যে আমি মস্ত বড় তপস্বী হয়েছি। আসল কথা কি জানো, ভাব শুদ্ধ হওয়া চাই। ভাবের ঘরে চুরি থাকলে ঠিক ঠিক তপস্যাও হবে না, ঠিক ঠিক কাজও হবে না। মন মুখ এক রেখেই কাজ করো আর তপস্যাই করো, কোনো অবস্থাতেই অহংকার অভিমান আসতে পারে না। উদ্দেশ্যের দিকে সর্বক্ষণ নজর রাখা দরকার, জীবনের লক্ষ্য যাতে ভুল না হয়। স্বামী ব্রহ্মানন্দজি এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন, সবসময় মনে রাখবে কেন এই জীবন যাপন করতে এসেছি, কেন এসেছি, কি কারণে এসেছি। এই বোধটা, জীবনের উদ্দেশ্যটার প্রতি যদি আমাদের দৃষ্টি থাকে, তাহলে কখনোই আমরা দৃষ্টির, ভগবানের দৃষ্টির বাইরে যাই না। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আমাদের দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।